হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আবারও হাজির হলাম। আমি নাজমুল হাসান বাবু, নুরি অটাহ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনেক ভাই এবং অনেক বন্ধুর রিকোয়েস্টে একটা ভিডিও করতে শুরু করতে যাচ্ছি। যাই হোক, সেই ভিডিওটা হচ্ছে অনেক সাধারণ একটা ভিডিও, চায়না ওয়ারিং। অনেক ভাই বলে থাকেন কমেন্টে প্লাস ফোনে আমাকে বলে থাকেন যে ভাই একটা চায়না ওয়ারিং করে আমাকে দেখান। তো সেই ভাইদের জন্য, যেহেতু এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা গাড়িতে করতেছি না, এটা মাটিতে এমনি জাস্ট কানেকশনগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং কি যদিও ভিডিওটা লং হয় অবশ্যই দেখার চেষ্টা করবেন সময় নিয়ে। আর ইতিমধ্যে বলতে হচ্ছে, যারা আমাদের নুরি অটাহ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের চায়না একটা ওয়ারিং করতে কী কী লাগবে দেখেন, আমি দেখাই। একটা চায়না ওয়ারিং করার জন্য আমাদের একটা তারের প্রয়োজন, সেটা হচ্ছে সম্পূর্ণ কর্ড সিস্টেম। এটা হচ্ছে মাথা, আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর এই দুইটা হচ্ছে আমার শেষ পয়েন্ট। তারপরে লাগবে কি আমাদের, লাগবে একটা মিটার, একটা 48-এর একটা মিটার। আবারও বলে রাখছি, সেটা হচ্ছে আজকে যে চায়না ওয়ারিংটা আমরা নিছি সেটা হচ্ছে 48 ভোল্টের মিশুকের চায়না ওয়ারিং। একটা মিটার লাগবে, তারপরে আমার লাগবে দুইটা চাপা, তারপরে ব্যাকলাইট এবং ইন্ডিকেটার। যেহেতু আপনারা অনেকে জেনে থাকি যে মিশুকে আমরা পার্কিং আর ইন্ডিকেটর ব্যবহার করে থাকি সচরাচর। আর এ হচ্ছে আমার সামনের ইন্ডিকেটর, আর এ হচ্ছে আমার একটা ফ্ল্যাশার দেখেন। আর এখানে লাগবে একটা রেকটি 12 ভোল্ট ব্যবহার করার জন্য, একটা লাগবে তালা চাবি, আর একটা হেডলাইট লাগবে, প্লাস সাউন্ড করার জন্য আমার সাইট নেওয়ার জন্য লাগবে একটা সুন্দর একটা হর্ন। আমরা এই সরঞ্জামগুলো আজকে নিয়ে নিছি। তো আর দেরি করব না, চলেন শুরু করা যাক আজকের মূল কাজ। যারা আমাদের নুরি অটো হাউস চ্যানেলটি দেখতেছেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। ভিউয়ার্স, আমরা চলে আসছি মূল কাজে। প্রথমত আমরা সামনে যেই সরঞ্জামগুলো সেগুলা কী করব, আমরা চিনে নিব যে কোন তারে কী কী মানে পয়েন্ট, প্লাস কোন তারে কী কী জয়েন করলে আমাদের কী কী জ্বলবে, কী কী লাগবে, কী কী থাকবে, এসব নিয়ে আমরা আগে আলোচনা করব। এ একটা বিষয়, এ একটা মানে সকেট আছে, এখানে অনেকগুলো তার আমরা দেখতে পারতেছি, অনেকগুলো দেখেন। এখানে যদি আমি হিসাব করি 3, 6, 8, এখানে 8টা তার আছে। এই 8টা তার আমার কোথায় যাবে এটা আমার একটা জানার বিষয়। আর এখানে আছে 3টা তার, এই 3টা তার কোথায় যাবে? এখানে আছে আমার 6টা তার, এটা কোথায় যাবে? এখানে আছে 2টা, এখানে আছে 3টা, আর এখানে আছে 2টা, এখানে 2টা, আর এদিকে তো 6টা অনেক তার। এতগুলো তার দিয়ে আমি কেমনে কী করব? মাথা ঘুরে যায়, আসলে মাথা ঘোরানোর মতো কোনো কাজ কিংবা কোনো কিছু নাই এখানে। আমরা ফার্স্ট অফ অল আগে আমরা নিয়ে নেব একটা 48 ভোল্টের একটা মিটার নিয়ে নেব। হ্যাঁ, আমরা এই 48 ভোল্টের একটা মিটার নিয়ে নিছি দেখেন। এই একটা মিটার, এই মিটারটা আমরা জয়েন করব। আচ্ছা, তারপরে আছে নিব সামনের 2টা ইন্ডিকেটর, এই হচ্ছে 2টা ইন্ডিকেটর লাগবে, সুন্দর একটা তালা চাবি। যেহেতু আমাদের ব্যাটারি নাই সেক্ষেত্রে আমরা তালা চাবিটা অপশনাল রাখি। যাই হোক, তারপরে লাগবে সামনের একটা হর্ন, তারপরে লাগবে এখানে যেহেতু আমাদের এই সিস্টেমটা যেগুলো সামনে আছে আমি সেগুলো দিচ্ছি, একটা ফ্ল্যাশার লাগবে। আমি ফ্ল্যাশারটা খুলে নিই, একটা ফ্ল্যাশার লাগবে, আর তারপরে হচ্ছে গিয়া আমার একটা হেডলাইট লাগবে। আমার বড় হেডলাইটটা নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে হেডলাইটটা আমার কাছে আপাতত নাই, আমি দিতে পারতেছি না কিংবা ওই লাইনটা দেখাই দিতে পারতেছি না। লাইন দেখাবো কিন্তু আপনার ওই ইটা আমি দেখাইতে পারবো না, যে আপার ডিপারটা আছে এই আপার ডিপারটা হয়তো আমি দেখাতে পারবো না। একটা হেডলাইট প্রয়োজন সামনে, তারপরে এখানে তো সবই নিলাম, আর কী প্রয়োজন?
মনে হয় আরেকটা জিনিস প্রয়োজন আছে, সেটা হচ্ছে দুই সাইডের দুইটা চাপার প্রয়োজন আছে। দেখেন এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, বাম সাইড আর হচ্ছে ডান সাইড। এই এতগুলো তার, এতগুলো তার দিয়ে আমি কেমনে কি করব? এমনি তো অনেকগুলো তার আছে এখানে, দেখেন এমনি তো অনেকগুলো তার, আবার এর ভিতরে এতগুলো তার, বাবা মাথায় ধরে না। যাই হোক আমরা শুরু করে দিই। এটা এটা হচ্ছে আমার বাম সাইডের, বাম সাইডে যে কয়টা তার আছে চাপাতে সবাই আমরা জানি, এখানে আটটা তার আছে। তো আটটা তারের ফাংশন হচ্ছে তিনটা, এই ডিমার, হরেন আর হচ্ছে এন্ডিকটর। এখানে আটটা তার আছে। প্রথমে আমরা ফার্স্ট অফ অল লাগাবো এই আটটা তারের যেই চাপা আছে সেই চাপাটা। এই দেখেন এখানেও আটটা তার আছে, সেমভাবে আমি এটা এখানে লাগিয়ে নিলাম এক নাম্বার চাপা, বাম বাম সাইডে যে চাপাটা, আর তারপর আমরা লাগাবো ডান সাইডে যে চাপাটা। এই দেখেন খুবই সিম্পল একটা কাজ, খুবই সহজ একটা কাজ, কিন্তু যদি আপনারা বুঝতে পারেন আর কি। আর এইখানে একটা পয়েন্ট আছে, দেখেন ছয় পয়েন্টের একটা তার আছে এখানে, এই ছয় পয়েন্টের তারে আমরা এই মিটারের সকেটটা লাগিয়ে দেব। এই মিটারের সকেট, মিটারে একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে হেডলাইটের ডিমারের। আচ্ছা এটা আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে একটা ফ্ল্যাশের সিস্টেম করা আছে। দেখেন এখানে আপনারা ইচ্ছা করলেও প্লাস মাইনাস উল্টা পাল্টা দিতে পারবেন না, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিলেই এই লাইনটা অ্যাকুরেটভাবে নিয়ে নেবে। তো তারপরে আমরা যাচ্ছি, এইখানে তিনটা তার আছে দেখেন, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে সিগনাল, এটাও সিগনাল। এই সিগনালগুলো কি? এই সিগনালগুলো মূলত হচ্ছে ইন্ডিকেটরের, ইন্ডিকেটরের রাইট সাইড বা লেফট সাইড। আপনি যদি এখানে দেখে না বুঝতে পারেন, আপনি এখানেও একটু ফলো করতে পারেন। এখানে যে ইন্ডিকেটর দুইটা আছে, এই ইন্ডিকেটর দুইটা ফলো করতে পারেন। যেমন এই এদিকে যদি আপনি দেখেন তাও দেখতে পারবেন, দেখেন দেখতে পারবেন। তো আমার এটা দেওয়া আছে কিসে? রাইট সাইড, একটা রাইট সাইড দেওয়া আছে, একটা লেফট সাইড। রাইট সাইড কোনটা আছে? এটা আছে রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড। লেফট সাইডের আমি প্লাসটা প্লাসে লাগিয়ে দিব, এই প্লাসে লাগিয়ে দিলাম সেফটির জন্য, এই প্লাস্টিকটা একটু উপরে উঠিয়ে দিলাম, থাকলো মাইনাস, মাইনাস আমি পরে নিচ্ছি। আর রাইট সাইড হচ্ছে আমার এটা, এটা আমি রাইট সাইডে আবারও দিয়ে নিলাম, প্লাস্টিকটা টেনে নিলাম, এখন হচ্ছে মাইনাস। এই মাইনাসটা আমি এখানে একটা দিয়ে দিলাম, আর এই ইন্ডিকেটরের মাইনাস এখানে একটা নিয়ে নিলাম। এই দেওয়ার পরে আমি প্লাস্টিকটা টেনে দিলাম উপর দিকে, এখন সেফটির জন্য টেনে দিছি। তো এখন আমার রয়েছে, এখন আমার রয়েছে এই যেগুলো এখানে অনেকগুলো তার রয়েছে, সেটা হচ্ছে এই একটা তার, এটা যেহেতু আমি লাইন দিব না তারপর আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা তালাচাবি লাইন, এই দেখেন টু পয়েন্ট একটা লাইন। এখানে দুইটা তার আছে, সেটা হচ্ছে একটা প্লাস, একটা হচ্ছে চাবির তার। এখানে এই দুইটাও আমি লাগিয়ে নিচ্ছি, যেহেতু প্রয়োজন নাই তারপরেও লাগিয়ে নিলাম। আচ্ছা তারপরে এখানে আছে আরও এই তিনটা তার, দেখেন আলাদা আলাদাভাবে কস্টিপ মারা আছে। এই তিনটা তার হচ্ছে আমার হেডলাইটের, একটা হচ্ছে ডিমার, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে গ্রাউন্ড। এই তিনটা তার হচ্ছে আমার হেডলাইটে। তো এখন আরেকটা কথা থাকতে পারে যে আপনার সিগন্যালের যে ইয়াটা, এটা হচ্ছে এই তারটা যে আমার এই ইন্ডিকেটর যে সিগন্যাল দিবে হেডলাইটের সিগন্যাল, এটা হচ্ছে এটা। তো এটাও আমি লাগিয়ে দিলাম। এখানে তার আছে কয়টা? তিনটা, একটা গ্রাউন্ড, একটা প্লাস আর একটা হচ্ছে কি, ডিমার। তো আমি এটাকে দুইটা তিনটা ব্যবহার করবো না, যে কোনো দুইটা ব্যবহার করবো। এ হচ্ছে আমার মাইনাস, মাইনাস আমি মাইনাসে দিয়ে দিব। দেখেন আমরা তো সবাই চিনি যে এই এই ধরনের লাইটগুলোতে কোন কোন তারগুলো মাইনাস কোন তারগুলো প্লাস, আমরা সবাই চিনি আশা করি। তো এই ধরনের ভুলগুলো করব না, যে প্লাস মাইনাস উল্টাপাল্টা করে দিলেও কিন্তু জ্বলবে না, মানে আহামরি কোনো ইয়া না। আমি এটা প্লাস হিসেবে ব্যবহার করলাম, এটাকে এটাকে ব্যবহার করে আমি এখানে কস্টিপ না মেরে এই প্লাস্টিকটা উপরে উঠাই দিলাম সেফটির জন্য। এই হচ্ছে, আর এটা আমি ডিমার, ডিমারটা নিলাম না। আর এখানে আরও কিছু তার আছে, এ হচ্ছে ব্যাক গিয়ার, এ হচ্ছে পিক আপের তার, আর এখানে আরও কিছু তার আছে। এই দুইটা হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট ইন হবে, ইন হয়েছে এখানে। আর এই দুইটা তার এক্সট্রা আছে, আপনি যে কোনো কাজে এটাকে লাগাতে পারেন। হ্যাঁ সবই লাগালাম, একটা জিনিস তো বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এই হরেনটা, এই হরেনটাও আমি লাগিয়ে নিলাম।
হরেনটাও লাগিয়ে নিলাম। এখন এই জায়গায় কি আমার কিছু আছে? নাই, এই জায়গায় কোনো কিছু বাকি নাই। এগুলো যদি আমি একটু সামনে আগিয়ে দিই, এই দিলাম, সব বন্ধ করে দিই। এবার যাব আমি মিডিল পয়েন্টে। এই হচ্ছে আমার মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট। তো এই মিডিল পয়েন্ট, এই দুইটা তার কোথায় যাবে, কিংবা এই দুইটা তার কোথায় যাবে? এই দুইটা তার যাবে আমার ব্যাটারিতে, এই দুইটা তার যাবে ব্যাটারিতে, আর এই দুইটা তার যাবে সরাসরি কন্ট্রোলারে, একটা মাইনাস একটা প্লাস, এই দুইটা তার দুই দিকে যাবে, একটা মাইনাস একটা প্লাস। তো এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে এই আমার রেকটি লাইন। আমি যে মাথায় বলছিলাম যে এগুলো 12 ভোল্ট, দেখেন এই যে তার প্রমাণ, এই যে 12 ভোল্ট। তো এখানে কিন্তু আমি এই রেকটি লাইনটাও দিয়ে নিলাম। এখন এরপরে আছে এখানে এই পিকআপের তার আছে, এই ব্যাক গিয়ার তার আছে, কিংবা এখানে একটা চাবির লাইন আছে, এই চাবির লাইনটা কিন্তু সরাসরি ঢুকবে। এখানে আরও দুইটা তার আছে, যে এই যে ইয়েলো কালার, আর এটা যে আছে এটা আপনি 12 ভোল্ট যে কোনো কাজে লাগাইতে পারেন, ওয়াইফার কিংবা আপনার রুম লাইট, যে কোনো জায়গায় একটা সুইচিং করে এটাকে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমার এটুকু জ্বললো কি না, আর পিছনে পিছন সাইডের জন্য আছে, দুই সাইডের জন্য আমার দুইটা সকেট আছে, সেই দুইটা সকেট আমরা দেখে নিব। যে এই একটা দেখেন, তো এই সকেটগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, এই সকেটগুলো অবশ্যই ফলো করবেন। আমি যতটুকু ফলো করে দেখতে পারলাম যে এখানে লাইন টানছে, সিগন্যাল টানছে কয়টা, 1 2 3, মাইনাস টানছে একটা, কিন্তু এই লাইটগুলোতে এমন সিস্টেম, একই কালার দুইটা তার, একটা মাইনাসে যাবে একটা সিগন্যালে যাবে। এই দুইটা যদি আমি মাইনাসে দেই, যে কোনো দুইটা যদি মাইনাসে দেই, ধরেন আমি এই দুইটাকে মাইনাসে দেব, এই দুইটা আমার হাতের ডান হাতের এই দুটাকে মাইনাসে দেব। তো আমি যদি এটাকে লাগাই সকেটে, এই লাগালাম, লাগানোর উপরে কিংবা এই সাইড দিলাম, আমার একটা মাইনাসে পড়তেছে, আরেকটা কিন্তু মাইনাসে পড়ে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে একটা তার খুলে ফেলে এখান থেকে কপি করে মাইনাসটা দিয়ে নেবেন অবশ্যই। তো আপনারা দেখলেন এই যে বিষয়গুলো, মাইনাসগুলো অবশ্যই আপনারা এগুলাকে সিস্টেম করে নেবেন। তো আমি এটাকে একটু করেই নিচ্ছি আপনাদের সামনে, দেখেন আপনারা আমি এখান থেকে কী কী তারে আমার প্রয়োজন আমরা সেটা দেখে নেব। আমার এই তারটা প্রয়োজন নাই, এই তারটা যদি প্রয়োজন না থাকে এটাকে আমরা খুলে ফেলব। এখানে যে ইয়েলো কালার তারটা আছে, এই তারটাকে আমি মাইনাসে ব্যবহার করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স ও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।